আমার ষোলো আনা কথাই তোমরা পছন্দ করবে এমন তো হতে পারে না। আর সব সময় আমি হৃদয় গ্রাহী করেই বলতে পারবো এমনও তো কথা নেই। রান্না করতে গেলে পাঁচ যেমন গুড় দিয়ে মিশ্রি দিয়ে চিনি দিয়েও রান্না করে, তেমন লঙ্কা দিয়েও রান্না করে, পেঁয়াজের দুর্গন্ধ দিয়েও রান্না করে। কারো পেঁয়াজের দুর্গন্ধটা পছন্দ হয় না, কারো লঙ্কার ঝালটা পছন্দ হয় না, কেউ না। জলপাইটা টক বানারসি মুখে দেখেছি, আমাকে প্রত্যুদ্গমন করবার জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে আসতে যাদের দেখেছি একটা একটা করে বড় বড় ফুলের মালা আমার গলায় দিয়ে পদধুলি নিতে, যাদের দেখেছি ঠেলা ঠেলি করে সভাস্থলে একেবারে সকলের আগে প্রথম পঙ্ক্তিটায় বসতে, তাদের চেহারা নাই। বাবলুম ওদের পছন্দ হয়, কিন্তু তা নয়, তৃতীয় দিন সকালবেলা সেই যুবকরা এলো, এসে বলল বাবা আমাদের একটা বিপদ ঘটেছে। কি বিপদ? বিপদ হলো এই যে আমাদের হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট একজন ঋষিতুল্য ব্যক্তি, তিনি আমাদের হুকুম দিলেন আর বক্তৃতা শুনতে যেতে পারবে না। আমি বললাম বেশ তো, তিনি মান্য ব্যক্তি, তিনি বলেছেন যেতে পারবে না, ভালো কথাই তো, তোমরা এসো না। বলে না আমরা বলেছি শেখানো, যিনি বলতে এসেছেন তিনি তো ভালো কথা বলছেন। তিনি বলছেন পিতামাতার প্রতি ভক্তিমান হতে, তিনি বলছেন সংযমী ব্রহ্মচারী হতে, তিনি বলছেন ব্যায়ামের অনুশীলন করে শরীরের শক্তিকে বর্ধন করতে, তিনি বলছেন নারী রমজাদাকারীকে প্রতিরোধ দিতে, তিনি বলছেন যেখানে নারী মূর্তি দেখবে তোমার মা বলে জ্ঞান করবে, এই সমস্ত ভালো কথা তিনি বলছেন। আমরা সেই কথা শুনতে পাবো না? কিন্তু আমাদের হোস্টেলের অধ্যক্ষ মহাশয় বললেন না তোমরা যেতে পারবে না, তোমাদের বক্তৃতা শুনতে শুনতে শোনবার একটা অভ্যাস হয়েছে, অভ্যাস কদভ্যাস, অভ্যাসের তোমরা দাস হয়ে যাচ্ছ। তা আমরা কি করব? একজন তো বললে এই হোস্টেল ছেড়ে দিচ্ছি, আমার এই অবাধ্যতার জন্য যদি আমাকে স্কুল থেকে তাড়িয়ে দেয় তাহলে রাষ্ট্রিকেশন বরণ করে নিতে আমি প্রস্তুত, আমি আপনার স্পিচ শুনবই শুনবই। আমি বললাম যে দেখো, তোমাদের যিনি অধ্যক্ষ ছাত্রাবাসে তাকে আমি জানি, তিনি আমাকে অশেষ ভক্তি করেন এটা আমার জানা। আমরা বাল্যকালে যখন পড়াশুনো করেছি তখন তিনি আমার কয়েক ক্লাস নিচে ছিলেন, কিন্তু অত্যন্ত চরিত্রবান আদর্শবাদী ছেলে বলে তাকে আমি চিনতাম। আর যেহেতু তিনি আমার কয়েক ক্লাস নিচে পড়তেন, সেই হেতু তৎকালের রীতি অনুসারে আমাকে ভালো করে না চিনে তার থাকার উপায় ছিল না। এমন অবস্থায় তিনি যখন তোমাদের বক্তৃতা শুনতে নিষেধ করেছেন তখন এর সঙ্গত কারণ আছে। কি কারণ বাবা? আমরা জিজ্ঞেস করবো তাকে? আমি বললাম না, তাকে জিজ্ঞেস করতে হবে না, আমি বলছি। আচ্ছা, প্রথম দিনই তো তোমাদের বলেছি যে প্রাচীন ভারতবর্ষে শিক্ষা ছিল এই যে গুরুগৃহে 8 বছরের বালক গিয়ে যখন উপনীত হতো তখন গুরুদেব বলতেন পিতৃ দেব ভব, মাতৃ দেব ভব, আচার্য দেব ভব, পিতাকে দেবতা জ্ঞান করো, মাতাকে দেবতা জ্ঞান করো এবং গুরুকে দেবতা জ্ঞান করো। কেন বলতেন? না, পিতাকে যদি দেবতা জ্ঞান করো, মাতাকে যদি দেবতা জ্ঞান করো, তাহলে এই ভক্তির প্রতাপে তোমার ভিতরে পিতামাতার সুপ্ত প্রতিভা, সুপ্ত সদ্গুণ সমূহ বিপুলভাবে বিকশিত হয়ে উঠবে, যার ফলেতে যেই উদ্দেশ্যে পিতা এবং মাতা তোমার জন্মদান করেছেন সেই উদ্দেশ্য সফল হবে। তারা পুত্রকন্যার জন্মদানের সময়ে এই কথাই মনে মনে ভেবেছিলেন যে আমাদের ভেতর ভগবান যে সকল সদ্গুণ দিয়েছেন সেই সকল সদ্গুণ তোমাদের ভেতর যেন, পুত্রকন্যার ভেতর যেন বিপুলভাবে বিকশিত হয়।
প্রাচীন ভারতবর্ষের যে কোনো শাস্ত্রগ্রন্থ কিংবা বেদব্যাস বিরচিত যে কোনো পুরাণ গ্রন্থ পাঠ করলে পর দেখা যাবে যে অধিকাংশ ঋষি বিবাহ করার পূর্বে কঠোর তপস্যা করেছেন, অনেকে বিবাহিত হওয়ার পর সস্ত্রীক তপস্যা করেছেন। তার একমাত্র উদ্দেশ্য এমন সন্তান তার বংশে জন্মগ্রহণ করুক যেই সন্তানের মতন পুরুষ এই বংশে কেউ জন্মেনি। এই বংশে যত ঋষিতুল্য লোক জন্মেছেন তাদের প্রত্যেকের চাইতে অধিকতর শক্তিশালী যেন একটি মানব বা মানবী তাদের ঔরসে এবং গর্ভের দ্বারা জন্ম লাভ করতে পারেন। এইটি ছিল গৃহস্থ জীবনের তপস্যা। তারা যে ব্রত অবলম্বন করে যেই লক্ষ্য সাধনের জন্যে এত কষ্ট করে তপশ্চর্যা করে তোমাদের তাদের পুত্রকন্যাদের জন্মদানের হেতু হয়েছেন, সেই উদ্দেশ্যটি হচ্ছে সাধারণ মানুষ দেবমানবে পরিণত হোক, দেবতার স্বভাব বিশিষ্ট মানুষ একেবারে পূর্ণত দেবতা হোক। একদিন মানুষ পশু ছিল, বানর ছিল, পক্ষী কীট পতঙ্গাদি ছিল, ক্রমশ উন্নতি হতে হতে মানুষ জাতির সৃষ্টি হল এবং সেই মানুষ জাতির বর্তমান অবস্থায় যে উন্নতি সেটা কেবল ক্রমশ পিতা থেকে পুত্র, পুত্র থেকে পৌত্র, পৌত্র থেকে প্রপুত্র, ক্রমশ নূতন নূতন গুণ সম্পদে ভূমিষ্ঠ হয়েছে বলেই সম্ভব হয়েছে, নইলে হতো না। যদি এইভাবে বংশানুক্রমে জীবের ক্রমশ উন্নতি না হতো এইভাবে গুরু হয়ে শিষ্যদের উপদেশ দিতাম না আমরা, এইভাবে প্রাচীন কালের উপদেশগুলোকে আমাদের নিজের জীবনে প্রতিফলিত করবার জন্য চেষ্টা করতাম না। পরন্তু এই চেষ্টাটি আমরা করেছি, এই জন্যই আমরা মানুষ, এই জন্যই আমরা ক্রমশ উন্নত হচ্ছি এবং উন্নত হতে হতে এমন সময় আসবে যখন আজকালকার মানুষ কল্পনা করতে পারবে না সেই মানুষ কত উচ্চ স্তরে। এই জন্যই পিতা মাতাতে ভক্তিমান হতে হয়। আমি তো বলেছি গুরুর শক্তি যদি পূর্ণত শিষ্যকে পেতে হয় তাহলে গুরুতে ভক্তিমান হতে হয়, নাহলে গুরুর সম্পূর্ণ শক্তি পাওয়া যায় না। গুরু বললেন বিএলএ প্লে সিএলএ ক্লে, আর শিষ্য বললেন বিএলএ প্লে সিএলএ ক্লে, তাতেই গুরুর শক্তি পাওয়া হয় না। গুরুর প্রতি শ্রদ্ধা এলে পর গীতায় বলেছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, যে শ্রদ্ধাবান সে জ্ঞানকে লাভ করে। জ্ঞানের বাণী গুরুকে বলে যাচ্ছেন তুমি শ্রদ্ধাশীল নও, তোমার জ্ঞান উন্নয়নের উন্মেষ হবে না। কিন্তু গুরু জ্ঞানের বার্তা বলে যাচ্ছেন আর তুমি শ্রদ্ধাবান তার বাণীর প্রতি, দেখতে না দেখতে সেই জ্ঞান সমূহ তোমার ভিতরে প্রত্যক্ষ উপলব্ধি রূপে সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে। এই জন্যেই প্রাচীনকালে এই উপদেশ দিতেন তারা। আমি তো আমার প্রথম দিনের বক্তৃতায় এই কথা তোমাদের শুনিয়েছি, তোমরা শুনেছ তো? হ্যাঁ, মনে আছে তো? আজ্ঞে হ্যাঁ। আচ্ছা, তারপরেতে তোমরা গিয়ে এই যে দুটা দিন গেল কেউ ঘুম থেকে উঠে মাতা পিতার উদ্দেশ্যে একটা প্রণাম করেছিলে? না। আমি কি বলি নাই যে মাতা পিতাকে সামনে পেলে তাদের ঘুম থেকে উঠে প্রণাম করবে? বলেছিলেন। আমি কি বলি নাই যে তারা সামনে না থাকলে তাদের উদ্দেশ্যে প্রণামটি করবেন? বলেছিলাম কি? হ্যাঁ বলেছিলেন। আমি বলেছিলাম আর তোমরা শুনেছিলে, আমি যা বলেছিলাম তাও আমার মনে আছে, তোমরা যা শুনেছিলে তাও তোমাদের মনে আছে, কিন্তু আমি যা বলেছিলাম তা তোমরা শুনেও শোনো নাই, পালন করো নাই। এর একটা কারণেই হতে পারে আমি যখন কথা বলছিলাম তখন আমার প্রতি তোমাদের গভীর শ্রদ্ধা ছিল না, কিন্তু শাস্ত্র বলছেন যে আচার্য মানবী জানিয়াত, আমাকে গুরু বলে জানবে। শাস্ত্র বলছেন, উপনিষদীয় ঋষিরা বলছেন যে আচার্য দেব হবে, আচার্যকে দেবতা বলে জ্ঞান করবে, কিন্তু তোমরা তো আমার বাক্যে শ্রদ্ধা পোষণ করো নাই, অতএব কথা শুনেছ বোঝো নাই, বুঝেছ তা পালন করো নাই, এবং তার ফলেতে তোমাদের অধ্যাপক অধ্যক্ষ মহাশয় বুঝতে পেরেছেন যে তোমাদের বক্তৃতা শোনা একটা ফ্যাশন, বক্তৃতা শুনে একটা আমোদ পাও, বাস ওই পর্যন্ত, কিন্তু এর দ্বারা তোমরা লাভবান হবার জন্য কোনো চেষ্টা করো না।
ইনি নিশ্চয়ই মনে মনে ভেবেছেন যে আমার একজন পরম শ্রদ্ধেয় বন্ধু, তিনি আমাকে গুরুজনের মতন মান্য করেন, সেই অধ্যক্ষ মহাশয়। আমার একজন শ্রদ্ধেয় বন্ধু, তিনি এত কষ্ট করে জীবনের আয়ু ক্ষয় করে ভালো ভালো প্রয়োজনীয় নিতান্ত সময়োপযোগী কথা যুবক দিগকে কিশোর দিগকে শুনালেন, তারা কেউ পালন করল না, এমন বক্তৃতা শুনে লাভ কি? ছেলেরা এতক্ষণে বুঝল যে ওদের অধ্যক্ষের প্রতি রাগ করাটা ঠিক হয়নি। আমি বললাম যাও গিয়ে অধ্যক্ষ মশাইয়ের পায়ে ধরে যে ক্ষমা চাও, বলবে যে আপনি যে বিচার করেছেন তার তাৎপর্য আমরা বুঝিনি, এই জন্য আপনার প্রতি রোষ অপরোষ ছিলাম, একদিন আমরা স্বামীজির বক্তৃতা শুনতে পাইনি বলে আপনার উপর বিরক্ত ছিলাম। আমরা তার কাছে গিয়ে ব্যাখ্যাটা জেনে এলাম, তিনি আমাদের বুঝিয়ে দিলেন যে কি জন্য আপনি বক্তৃতা শুনতে গিয়েছেন, অন্য লোক হলে হয়তো বক্তৃতা শুনতে দেয়নি বলে অর্থপূর্ণ করে রাগ করত। তিনি রাগ না করে বললেন, ওরে উনি যে ব্যবহার করেছেন তার তাৎপর্য আছে, তা আমরা সেই তাৎপর্যকে বুঝেছি, বুঝে এই উপলব্ধিতে এসেছি যে আপনার প্রতি মনে মনে দোষারোপ করা আমাদের অন্যায় হয়েছে, আমাদের অপরাধ ক্ষমা করুন। ছেলেরা নিষ্কৃতির একটা পথ পেল, ওদের মনে একটা আশা এল, যদি লজ্জা করছিল দোষ করে ক্ষমা চাইতে যাওয়া, এই যে কত সরল মনের প্রয়োজন, স্বভাবের প্রয়োজন তা বলবার নয়, ও আমাদের অনেকেরই নাই। দোষ করে আমরা ক্ষমা চাইতে পারি না, দোষ করে গোয়ার্তুমি করে সে দোষটাকে সমর্থন করি, ঝগড়াঝাটি করি, দক্ষ যজ্ঞ হয় আমাদের চমৎকার ভালো ভালো যজ্ঞ গুণ, যা দিয়ে জগতের হিত হতো সেই গুণ হয় দক্ষ যজ্ঞ, কেবল হত্যা মৃত্যু মারামারি কাটাকাটিতে পরিণত হয়। ওরা গিয়ে পায়ের কাছে সবাই একসঙ্গে প্রণাম করতে, উনি বললেন থামো থামো কোত্থেকে এলে তোমরা? আমরা গিয়েছিলাম বাবামণির কাছে, বলো। ওকে বললুম যে আপনি এরকম বক্তৃতা দিতে নিষেধ করেছেন, আমরা কি করব? উনি কি বললেন? যা বলেছিলাম আমি তাই বললেন। বলতে উনি বললেন, শোনো আজকে আমরা সবাই বক্তৃতা শুনতে যাব, হোস্টেলে দুটি ছেলে পাহারা থাকো, শুধু চাকর বাকরের উপর নির্ভর করা চলে না, কার বাক্সে কি আছে, কার বইখানা চুরি যায়, অতএব দুজন পাহারা থাকো, তোমাদের সব বাইকে নিয়ে আমি যাব, আমিও বক্তৃতা শুনব। এবং তিনি তারপর থেকে বাকি নয় দিন বক্তৃতা শুনিল সব ছাত্রদের নিয়ে। এটা একটা ঘটনা, একটা সত্য ঘটনা, যে ঘটনার মধ্যে শিক্ষণীয় পেলাম। আমি তো কত কথা বলি, আমি প্রত্যাশা করিনি যে আমার শ্রোতৃবর্গের মধ্যে এমন একজন থাকবেন যিনি আবার তার অনুগত লোকদের চরিত্র পর্যবেক্ষণ করবেন, করে দেখবেন এরা ভালো কথা শুনল কিন্তু ঘরে এসে ভালো কাজটি করল না। এমন লোকদের বক্তৃতা শোনা এক প্রকারের বিলাস, এই বিলাসে তার কোনো সার্থকতা নাই। বিলাস কাকে বলে? যে জিনিসটা আমার প্রয়োজন নেই তাকে ঘরের ভেতর জায়গা দেওয়া, আমার একখানা রুমাল হলে চলে, স্পিচ দিতে দিতে মুখ থেকে একটু থুতু বেরিয়ে গেল তখন রুমালটা দিয়ে শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব যে ভাষণ দিয়েছিলেন কাটিহারে রেলারাম ইনস্টিটিউটে 1973 সনের 28 ফেব্রুয়ারি, তাই টেপ রেকর্ডারে ধরে রাখা হয়েছিল, সেটি বাজিয়ে শোনানো হচ্ছে। বাংলাদেশি বক্তৃতা ক্ষেত্রে আমার আগে কেউ মাইক ব্যবহার করেন নাই, আমার আগে কেউ লাউডস্পিকার ব্যবহার করেন নাই। ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জিকে আমি আমার মাইক এবং জেনারেটর সেট বিক্রি করেছিলাম 3500 টাকায়। তিনি সমগ্র ভারত ঘুরেছেন আমার মাইক সেট নিয়ে। ওই মাইকে বলতে হলে কিভাবে বলতে হয় এটা আমার জানা আছে, মাইকটা খারাপ, তোমরা যদি বলো এটা সরিয়ে দিই,
অল্প কয়েকজন লোক তো আছো, 200 বেশি নাও, তোমরা এমনি শুনতে পাবে হঠাৎ। ওই যে একজন পর্যবেক্ষক এসেছিলেন, যিনি দেখলেন ছাত্ররা কথা শোনে কিন্তু পালন করে না, তিনি বুঝে নিলেন এটা বিলাসিতা। আমার একটা জিনিস না হলে চলে, তবু সেই জিনিসটা ঘরে রাখলে লোকে বলবে বিলাসিতা। একখানা বালিশ মাথার নিচে হলে ঘুমোতে পারি, কিন্তু সে জায়গায় দুটো বালিশ দিলাম মাথার নিচে, আর ডাইনে একটা কোল বালিশ, পায়ে একটা কোল বালিশ, আবার পায়ের নিচে আর একটা উঁচু রকমের প্যাড, এই এতগুলো জঞ্জাল জড়ালাম যার কোনো সার্থকতা নেই, এটা বিলাসিতা। আমার এক মুষ্টি অন্ন, দুটি ডাল, দুটি করি তরকারি, খুব বেশি হলে একটা ভাজা আর একটা চাটনি হলে চমৎকার পেট ভরে। আমি 36টা ব্যঞ্জন দিয়ে খেলাম, এই যে প্রয়োজন নেই তবু খেলাম, প্রয়োজন নেই তবু আয়োজন করলাম, এর নাম বিলাসিতা। যেইটুকু আমার প্রয়োজন, প্রয়োজন নানা রকমের, স্বাস্থ্যের জন্য প্রয়োজন, মানুষ সুন্দর থাকবে না, সৌন্দর্যের জন্যও প্রয়োজন। যেমন আমি একটা রিক্সা পেয়ে উঠলাম না, রিক্সাটা নোংরা, আমার গোষ্ঠী ঘৃণা হল, অতএব আমি T9 সাহেবপাড়া থেকে হেঁটেই এখানে এসেছি। এই যে আমি ওটায় উঠলাম না, তার কারণ হচ্ছে ওটা নোংরা, যদি নোংরাটাই উত্তম শিক্ষিত করত মনটা, আমি এখানে এসে প্রফুল্ল মনে তোমাদের সঙ্গে কথা না বলতে পারলে আমার অসুবিধে হবে, সেই জন্য ওটা বর্জন করলুম। কিন্তু আমি যদি ওই নোংরাটাতেই উঠতুম আর এখানে এসে নোংরা মন নিয়ে কথা বলতাম, তাহলে ওই কথাটা একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে যেত। তার জন্যে আমি প্রয়োজনকে দেখে নিলাম একটা সৌন্দর্য তত্ত্বের দিক থেকে, যা সুন্দর তা সুখ। আর সৌন্দর্যের দিক থেকে কোন জিনিস প্রয়োজন মনে করি, ঘরে দুখানা ছবি, জায়গায় তিনখানা ছবি রাখার প্রয়োজন নেই, কিন্তু তিনখানা ছবি রাখলে আমার ভেতরে সৌন্দর্যের জ্ঞান বাড়ে, সৌন্দর্যের প্রতি রুচি বৃদ্ধি হয়, সব রুচি বাড়ে, অতএব সহিতে রাখলুম। এক্ষেত্রে এটা বিলাসিতা নয়, আমার স্বাস্থ্য রক্ষার জন্যে, জীবন রক্ষার জন্যে, সৌন্দর্যবোধকে রক্ষার জন্যে, সুচিতাবোধ রক্ষার জন্যে, মানুষের প্রতি সৌজন্য প্রদর্শনের জন্যে, মানুষের সঙ্গে আতিথেয়তা প্রদর্শনের জন্যে, কিংবা অপরকে বিপদের সময় সাহায্য করবার জন্যে, যেসব জিনিসগুলো আমার দরকার, এইগুলো এই মুহূর্তে যদি দরকার না হয়, কিছুকাল পরেও যদি দরকার হয়, তবু তাকে ঘরে রাখার নাম বিলাসিতা নয়। কিন্তু যে জিনিসটা আমি কোনোদিনই ব্যবহার করব না, ঘরে লাঠি, ঠ্যাঙ্গা, সৌকি, বল্লম সব রাখলুম, ডাকাত এলে একবারও ছুই না, বরং ডাকাতরাই সেগুলো নিয়ে আমাকে আঘাত করে, তো এইগুলো ঘরে রাখার নাম বিলাসিতা। বক্তৃতা শুনল, বারোলা কথা শুনল, কিন্তু তার একটাও প্রতিপালন করলুম না, এ এক বিচিত্র ব্যাপার। উনি বিচার ঠিকই করেছেন, এটা হচ্ছে বক্তৃতা শোনার বিলাসিতা। আমাদের দেশে দেখতে পাই কেউ যদি বক্তা আসেন আর একটু ভালো বলতে পারেন, অর্থাৎ মানুষের মন জুগিয়ে বলতে পারেন, প্রতিপ্রদ, তৃপ্তিপ্রদ এবং প্রয়োজনীয় কথা বলতে পারেন, তাহলে পরেতে একদিন নয়, দুদিন নয়, 10 দিন নয়, 20 দিন, 22 দিন, 25 দিনও একই লোকের বক্তৃতা শোনবার জন্য মানুষ ছুটাছুটি করে। এইসব ছুটাছুটি দেখতে কি আনন্দ হয় মনে সে বলবার নয়। আমি এবং সাধনা একবার দুটো পালকিত করে ত্রিপুরা জেলার প্রায় 45টা কি 50টা গ্রামে ভ্রমণ করেছিলাম। সাধনা এক গ্রামে পালকি নিয়ে হাজির হলো সকাল 8টায়, 10টার সময় তার মিটিং আরম্ভ হয়েছে, 2টোর সময় খাওয়া দাওয়া করে সে আবার সেই পালকি নিয়ে আরেক গ্রামে চলল, যেই গ্রামটায় আমি সকালবেলা স্পিচ দিয়ে চলে এসেছি পরবর্তী গ্রামে, সাধনা বিকেলে আবার সেইখানে স্পিচ দিল একই গ্রামে, সকালবেলা সাধনা, বিকেলবেলা আমি, না সকালবেলা আমি, বিকেলবেলা সাধনা স্পিচ দিচ্ছি। রোজই লোকজন খাচ্ছে, তো প্রত্যেকের বাড়িতে প্রচুর লোকের আহারের ব্যবস্থা, রোজই দেখতে পাই কয়েকটি লোক বক্তৃতা শুনতে আসে, তারা একবার সামনেতেই বসে, একই চেহারা, ভাবি বাহ, যাকে লক্ষ্মীপুরে দেখে এলাম
তাকে দৌলতপুরেও দেখছি একই হয়, এক চেয়ারওয়াল লোক সব গ্রামে থাকবে। তারপরে দেখি তাকে জাহাপুরে দেখছি, তারপরে দেখি সে মুরাদনগরে এসেছে, তারপরে দেখি সে রামচন্দ্রপুরে এসেছে। একই চেহারার লোক এতগুলি গ্রামে হয় কি কখনো? ডাকলুম তাদের, বললুম ওহে তোমাদের বাড়ি কি এই গ্রামে? লাগে না, আমরা এসেছি অনেক দূর থেকে, দেবিদ্বার থেকে। দেবিদ্বার ওইখান থেকে তো আমাদের বক্তৃতা শুরু হলো। লাগে না, ওইখান থেকে সব জায়গায় আমরা যাচ্ছি সংবাদ জানবে আপনারা কি বলছেন। সাধনা বললে বাপরে বাপ, তাহলে তো এক কথা দু জায়গায় বলা চলবে না, লোকগুলো দেখবে আমরা কিছুই জানি না, এক কথাই সব জায়গায় বলি। ব্যাপার হলো, আমি বললাম দেখ এক কথা দু জায়গায় বলবো কেন, দশ জায়গায় বলবো, কথা তো বলবার মাত্র একটি। তোমরা সৎ হও, তোমরা পরপ্রবঞ্চক হও না, তোমরা নিজেদের প্রতিবেশী দিগের প্রতি সৎ ব্যবহার করো, তোমরা তাদের সঙ্গে রুক্ষ ব্যবহার করো না, পুত্র কন্যাকে সৎশিক্ষা দাও, তাদেরকে চুরি ডাকাতি গুন্ডামি বদমাইশি হারমাদির শিক্ষা দিও না, তোমরা একটু ঈশ্বর অনুগত হও, কেননা যে ঈশ্বরে বিশ্বাসী তার পক্ষে পাপ কার্যে রুচি আসে না, পাপ কার্য সে থেকে সে স্বভাবতই দূরে থাকে। এই তো আমরা বলি, কথাগুলি যখন এই বলতে হবে তখন দৃষ্টান্ত উপমা তুলনা কিংবা ঐতিহাসিক তথ্য প্রভৃতি যদি একই হয়ে যায় তাতে কি গেল এলো? আমরা একই কথা সব জায়গায় জপ করলুম, ক্ষতি কি? মানুষের উপকারে এলেই হলো। আর আমরা সৎ কথা বলছি, সৎ কথা বলারও ফল আছে, শোনার যেমন ফল আছে, আমরা উভয়তেই লাভবান হলাম, তুমি ভাবছো কেন? এরপর তাদের জিজ্ঞেস করলাম, তোমরা যে এত জায়গায় আমাদের সঙ্গে সঙ্গে এলে, দশটা পনেরোটা জায়গা তো পার করেছ, খাচ্ছ কি? বলে কেন, সব বাড়িতে তো মহোৎসব হচ্ছে, আমরা খিচুড়ি খেতে বসে যাচ্ছি। আমি বললাম সর্বনাশ, রোজ খিচুড়ি খেলে তো অসুস্থ হয়ে পড়বে, তোমাদের যত ইচ্ছা বাবা বক্তৃতা শোনো কিন্তু খিচুড়িটা আর খেতে যেও না, আমার এখানে আলাদা করে রান্না হয়, কেননা আমি তো আর খিচুড়ি খেতে অভ্যস্ত নই, রোজ খিচুড়ি খাওয়া যায় না এবং কঠোর পরিশ্রম করতে হয়, গরমের ছিল দিন। তা আমাদের এখানে তোমাদের পাঁচ সাত জনের রান্না হবে, তোমরা এই ডাল ভাত তরকারি যা হয় আমাদের সঙ্গে খেয়েও বাবা রোজ রোজ খিচুড়ি খেয়ে অসুখ করে দেশে যেও না, গেলে তোমাদের আত্মীয় স্বজনরা আমাদের গাল দেবে। দেখো কি চমৎকার অভ্যাস, এমন একটা অভ্যাস যদি তারা কোনো কাজ করে জীবনে তাহলে ওই অভ্যাসের ফল অমৃতময়, আর এই অভ্যাসটার সঙ্গে সঙ্গে যদি তারা আবার কাজ কিছু না করে, কেবল কথাই শোনে কথাই শোনে কথাই শোনে, কথা গিলল, কথা যদি গেলে এবং তাকে যদি হৃদয়ে স্থান না দেয় তাহলে কথা হাগবে, কথা মুদবে, কথাই শরীরে আর থাকবে না, এই কথার দ্বারা তাদের কোনো উপকার হবে না। যে কোনো একটা কথা তুমি বারংবার যদি ভাবো, ভাবতে ভাবতে তোমার শরীরের প্রত্যেকটা অনুপরমাণুর উপর তার প্রভাব বিস্তারিত হয়, তোমার চক্ষু কর্ণ নাসিকা লক্ষ লক্ষ অনুপরমাণুর দ্বারা তৈরি, তোমার মস্তিষ্ক নানা অনুপরমাণুর দ্বারা তৈরি, মাতৃগর্ভে যেই মুহূর্তে তুমি প্রবেশ করলে সেই মুহূর্তে ওই নির্দিষ্ট একটু বীজাণু মাতৃ বীজাণুর সংস্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে শতক খণ্ডে সহস্র খণ্ডে বিভক্ত হতে লাগলো, নিত্য নূতন জীবাংশ সমূহ সেইখানে সৃষ্টি হতে লাগলো এবং কয়েক মাসের মধ্যেই একটা পরিপূর্ণ মানব দেহ ভ্রূণ রূপে হয়ে গেল। তার চোখ আছে ফটে নাই, কান আছে শ্রুতি শক্তি আসে নাই, জীব আছে নড়ে না, তার হৃৎপিণ্ড হয়েছে কিন্তু তাতে স্পন্দন নাই, তার শরীরে শিরা উপশিরা আছে, রক্ত প্রবাহ চলে না এবং প্রত্যেক জায়গায় প্রত্যেকটা জীবাণু প্রত্যেকটা জীব কোষ লাইফ সেল প্রত্যেকটা জীব কোষ ক্রমশ বর্ধিত হতে লাগলো। এক ছিল সে বহু হলো, বহু ছিল সে অনন্ত কোটি হলো। তার ফলে তো হলো কি, চোখের জীবাণু গুণ যেমন করে বাড়তে লাগলো ঠিক তেমনি হাতের জীবাণু বাড়তে লাগলো, পায়ের জীবাণু বাড়তে লাগলো, কানের জীবাণু বাড়তে লাগলো, সমস্ত শরীরটাই একসঙ্গে বড় হতে লাগলো। বড় হতে 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 যখন একটা নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছল তখন হৃৎস্পন্দন আরম্ভ হলো, তখন রক্ত সঞ্চালিত হলো, তখন কান এসে শুনতে পাচ্ছে, তখন এমন একটা অবস্থা পিতা তার মায়ের পেটের কাছে যে কথা বলছেন সে কথাগুলো বাচ্চা শুনতে পাচ্ছে, অভিমন্যু মায়ের পেটে বসে সে কথা শুনেছিলেন, অষ্টাবক্র মণি মায়ের পেটে বসে পিতার মুখোচ্চারিত বেদ মন্ত্র মুখস্থ করেছিলেন, যার ফলেতে তিনি
কয়েকদিন পর পিতা যখন গেলেন বাইরে যজমানদের কাজ করতে, পিতৃব্য ভুল বীরপাঠ করছেন, তখন গর্ভ থেকে অষ্টাবক্র বলছেন, এই থামেন খুড়িমশায়, ভুল বলছেন, ভুল বলছেন, ভুল বলছেন। বাচ্চা তখন শুনতে পায়, বাচ্চা তখন বুঝতে পারে। তারপর ক্রমশ শরীরের প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা জীবকোষ বহু পরিমাণে বর্ধিত হতে 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 পূর্ণাঙ্গ সন্তানটি ভূমিষ্ঠ হল। ভূমিষ্ঠ হওয়ার পরেও এ কাজ চলছে, চোখের জীবকোষ গুলো বাড়ছে, চোখ বড় হচ্ছে, কানের জীবকোষ বাড়ছে, কান বড় হচ্ছে, ঠোঁটের জীবকোষ বাড়ছে, সংখ্যায় বাড়ছে, তারা বড় হচ্ছে, পেট এইভাবে বাড়ছে, পা এইভাবে বাড়ছে, শরীরের সর্ব অঙ্গে সর্বত্র জীবকোষ গুলো কেবল বাড়ছে, কেবল বাড়ছে, আর বাড়ছে, আর একটার সঙ্গে আরেকটা সম্বন্ধ স্থাপন করে আছে এমন ভাবে যে হৃৎপিণ্ডটাও বাড়ছে, এবং হৃৎপিণ্ড যত বাড়ছে ততই হৃৎপিণ্ড অধিক পরিমাণে রক্ত সরবরাহ করছে সমস্ত শরীরটার মধ্যে। হতে হতে 26-27 কারো 28 কারো 29 বছর বয়সে হঠাৎ নূতন নূতন জীবকোষ সৃষ্টি বন্ধ হয়ে গেল। সেই দিন থেকে হৃৎপিণ্ডটা আর বড় হলো না, সেই দিন থেকে চোখটা আমার যা ছিল তাই হলো, চোখ আর বড় হলো না, কান আর বড় হলো না, কপালটা আর বড় হলো না, বুকটা আর বড় হলো না, পিঠটা আর বড় হলো না, কেবল শরীরের কতগুলো গ্ল্যান্ড বা গ্রন্থি সেইগুলো বড় হতে লাগলো, সেইগুলো কিছু কিছু ক্রিয়া করতে লাগলো, সেইগুলো দরুন শরীরের ভেতর নানারূপ পরিবর্তন হতে লাগলো, কিন্তু জীবকোষের সংখ্যা আর বাড়লো না, নূতন জীবকোষ সৃষ্টি বন্ধ হয়ে গেল। এই জন্মে যখন বর্ধিত বয়সে হঠাৎ আঙ্গুলের মধ্যে একটা জীবকোষ বললে আমি বাড়ব, আমি সেই কোন শৈশবে বাড়তে আরম্ভ করেছিলাম, বাড়তে বাড়তে হঠাৎ সমস্ত শরীরের সব জীবকোষ বলল আমরা আর বাড়ব না, আমাকেও থামতে হলো, কিন্তু আমার বাড়বার আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি বাড়ব। তখন এইখানে একটা জ্বালা সৃষ্টি হলো, আমি টের পেলাম একটা জ্বালা, সেই জীবকোষ বাড়তে একটা দশটা হলো, দশটা হাজারটা হলো, হাজারটা লাখ হলো, লাখ কোটি হলো, কোটি অর্বুদ হলো, এবং তাদের খাবার প্রয়োজন, খাদ্য কে দিচ্ছে, হৃৎপিণ্ড পাম্প করে রক্ত দিচ্ছে, সেই রক্ত নানা শিরা উপশিরার মধ্য দিয়ে পৌঁছচ্ছে সর্বত্র, এবং বৃদ্ধ জীবকোষরা যেখানে খাবারটা আস্তে আস্তে সংগ্রহ করছে, নূতন জীবকোষরা তাদের ক্ষমতা বেশি, তারা প্রচন্ড বিক্রমে আকর্ষণ করে সমস্ত রক্তটা নিয়ে নিচ্ছে, বৃদ্ধ জীবকোষগুলো খাদ্য পাচ্ছে না, খাদ্যের অভাব হচ্ছে, অভাব হওয়ার দরুন বৃদ্ধ পুরনো জীবকোষগুলোর স্বাস্থ্য খারাপ হলো, তারা শীর্ণ হলো, তারপর পচল, একটা ঘা হলো, ঘাটা আর সারছে না। কেন সারছে না? নূতন নূতন জীবকোষ সৃষ্টি চলছে, এবং শরীরের রক্ত যখন এই জায়গাটায় আসছে, তখন এই রক্তটাকে সঙ্গে সঙ্গে নূতন জীবকোষগুলো টেনে নিচ্ছে, টেনে নিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, আর টেনে নেবার ফলে চারদিকে খাদ্যের অভাব হচ্ছে, যারা খাদ্য পাচ্ছে না তারা প্রথমে হচ্ছে দুর্বল বিবর্ণ, তারপরে হচ্ছে আরো দুর্বল শক্তিহীন, তারপরে হচ্ছে আরো দুর্বল, তখন তারা স্ফীত হয়ে পেকে ঘাটা বাড়তে লাগলো, ঘাটা বাড়ছে মৃত জীবকোষগুলোর উপরে, আর যারা জীবিত তিনি একেবারে ভয়ঙ্কর রাগী অগ্নি শর্মার মতন মূর্তি নিয়ে কেবল যন্ত্রণা দিচ্ছেন। ডাক্তার এলেন, একটুখানি কেটে নিয়ে তারপর পরীক্ষা করলেন রসায়নের আগারে, এবং পরীক্ষা করে দেখা গেল এর ভিতর অ্যামিক অ্যাসিড রয়েছে, যা থেকে প্রথম প্রাণীর সৃষ্টি হয়েছিল। তারা তাকে জেলির মধ্যে রেখে দিলেন, আর এই জেলির উপরে সিরিঞ্জ দিয়ে ছড়িয়ে দিতে লাগলেন।